আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক কুইজ পর্ব 14-এ আপনাকে স্বাগতম। আপনার জন্য থাকবে 10টি প্রশ্ন, তাই কয়টি উত্তর পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের কুইজ অনুষ্ঠান। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে, এটি কোন সূরা বলা হয়েছে? এ সূরা তাওবা, বি সূরা সাফ, সি সূরা মুলক, ডি সূরা সাজদা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফে শপথ করা, এটি কোন ধরনের গুনাহ? এ ছোট শিরিক, বি বড় শিরিক, সি বিদআত, ডি হারাম। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? এ সূরা ইখলাস, বি সূরা নাস, সি সূরা ফাতিহা, ডি সূরা মুলক। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, ইমানের সর্বোচ্চ স্বর কি? এ আলহামদুলিল্লাহ বলা, বি লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সি আস্তাগফিরুল্লাহ বলা, ডি আল্লাহু আকবার বলা। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অথবা দরুদ পড়ল না, সে কি? এ কৃপণ, বি হিংসা অহংকারী, সি পাপী, ডি জুলুমকারী। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, কোন নবী জেল খেটেছেন? এ হযরত জাকারিয়া আলাইহিস সালাম, বি হযরত দাউদ আলাইহিস সালাম, সি হযরত মুসা আলাইহিস সালাম, ডি হযরত ইউসুফ আলাইহিস সালাম। আপনার জন্য সপ্তম প্রশ্ন, কোন জিকির পড়লে তার পাপসমূহ মুছে ফেলা হয় যদিও তার ফেনাতুল্য হয়ে থাকে? এ সুবহানাল্লাহ, বি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সি লা হাওলা ওয়া লা কুওয়াতা, ডি আলহামদুলিল্লাহ। পড়লে আপনার অ্যান্সারটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার জন্য অষ্টম প্রশ্ন, বিদায় হজের ভাষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় দিয়েছিলেন? এ আরাফার ময়দানে, বি মুজদালিফাই, সি মিনার প্রান্তরে, ডি মিনাই। আপনার জন্য নবম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তরকারিতে ঝোল বেশি দিতে বলেছেন? এ আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য, বি নিজে খাওয়ার জন্য, সি অসহায়দের দেওয়ার জন্য, ডি নাকি সবগুলোই।
আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। আল্লাহু আকবার। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী কি? এ গীবত, বি হারাম, সি হিংসাকারী, ডি অহংকারী। আলহামদুলিল্লাহ, একে একে আমরা 10টি প্রশ্নের উত্তর জানলাম। আমরা কী করতে পেরেছি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো, আর ভিডিওটি অবশ্যই ভাই বোনদের শেয়ার করুন যাতে করে তারাও ইসলামের জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ হাফেজ।